নমস্কার সবাইকে। টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি সিবিটি টু এক্সামের জন্য জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। আজকেও এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখতে থাকো তোমরা ক্লাসটা। প্রথম প্রশ্ন চলে যাচ্ছি, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? ঠিক আছে, কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? চারটে অপশন দেওয়া রয়েছে, প্রোটিন, আয়রন, ভিটামিন, আয়োডিন। ঠিক আছে, এখানে মনে রাখবে কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? আয়রনের অভাবে। ঠিক আছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ সৃষ্টি হয় আয়রনের অভাবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান বি, আয়রন। ঠিক আছে, আয়রনের সংকেত তোমরা মনে রাখবে এফি, আয়রনের কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল যেটা সিম্বল, কেমিক্যাল সিম্বল আয়রনের এফি। আচ্ছা, এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখো, যে ভিটামিন খুব সহজে মানব দেহে সংশ্লেষিত হয়, চারটে অপশান দেওয়া রয়েছে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন বি। অপশান হয়ে যাবে ভিটামিন ডি, ভিটামিন টু খুব সহজেই মানব দেহে সংশ্লেষিত হয়। সূর্যের আলোতে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের দেহে ভিটামিন ডি সংশ্লেষিত হয় খুব সহজেই। ঠিক আছে, ভিটামিন ডি আমাদের হাড়ের এবং দাঁতের জন্য প্রচণ্ড উপকারী, সেই জন্য অপশান যেটা হয়ে যাবে অপশান সি, দুয়ের দাগে ভিটামিন ডি, ভিটামিন ডি খুব সহজে আমাদের মানব দেহে সংশ্লেষিত হয়। ঠিক আছে, ভিটামিন ডি আমাদের সহজেই মানব দেহে সংশ্লেষিত হয়। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিতর মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? ঠিক আছে, চারটে অপশান রয়েছে, নিউক্লিয়াস, লাইসোজোম, ক্রোমোজোম এবং মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, মনে রাখবে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয়, এটিপি, যার মধ্যে এটিপি, এই বিভিন্ন আমাদের শরীরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলে সেখানে কিন্তু এটিপি থেকেই এনার্জিটা নির্গত হয়। ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যেই শক্তিটা এটিপি রূপে সঞ্চিত থাকে। এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মনে রাখবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় আমাদের কোষের শক্তিঘর। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে আরও দুটো জিনিস এখানে জেনে রাখো, এই যে লাইসোজোম রয়েছে অপশানটা, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। ঠিক আছে, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, বলা হয় সুইসাইডাল ব্যাক বা আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি কেন আত্মঘাতী থলি বলা হয়? কোনো কোষ যদি রোগাক্রান্ত হয় বা সেই কোষটা নষ্ট হয়ে যায়, লাইসোজোম কি করে, কোষ থেকে নির্গত হয়ে সেই কোষটাকেই খেয়ে ফেলে আর কি, সেই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলি। আর ক্রোমোজোমের মাধ্যমে তোমরা জানো অবশ্যই কি হয়, যে ক্রোমোজোমের মাধ্যমে আমাদের যে বংশগত বৈশিষ্ট্য এক পুরুষ থেকে অন্য পুরুষে ট্রান্সফার হয়। আর আমাদের নিউক্লিয়াস হচ্ছে কি, কোষের মুখ্য উপাদান। ঠিক আছে, সমস্ত রকম রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কিন্তু নিউক্লিয়াস। ঠিক আছে, এরপর চলো পরবর্তী প্রশ্নে। দেখো, মানব দেহে রক্তের লাল বর্ণের জন্য দায়ী, চারটে অপশান দেওয়া রয়েছে, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, হেপ্টোগ্লোবিন, ইমিউনোগ্লোবিন। সঠিক উত্তরটা হয়ে যাবে হিমোগ্লোবিন। ঠিক আছে, মানব দেহে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনে আয়রনের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, সেই জন্য মানব দেহের যে রক্ত, মানব দেহের রক্তের রং হয়ে যায় লাল। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, মানব দেহের রক্তের লাল বর্ণের জন্য দায়ী হিমোগ্লোবিন। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? ঠিক আছে, পেশির ক্লান্তির জন্য দায়ী, আচ্ছা প্রথম অপশানটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, বানানটা একটু ভুল ছিল, ঠিকঠাক করে নিও, ল্যাকটিক, ল্যাকটিক বানানটা হচ্ছে লজফোলা আকার, ল্যাকটিক। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পেশির ক্লান্তির জন্য দায়ী হয়ে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, প্রচণ্ড পরিশ্রমের সময় অক্সিজেনের অভাবে পেশি কোষে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় উপাদান ভেঙে কি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হলেই পেশিতে ক্লান্তি চলে আসে। ঠিক আছে, অবাত শ্বসনের সময় এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, মনে রাখবে অবাত শ্বসনের সময় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, অবাত শ্বসন অর্থাৎ অক্সিজেনের অভাবে যখন শ্বসন প্রক্রিয়া হয় পেশি কোষে কি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এই জন্য পেশি ক্লান্তি দেখা যায়।
তাহলে পেশির ক্লান্তির জন্য দায়ী কি হবে? ল্যাকটিক অ্যাসিড। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। একটি স্টিম ইঞ্জিনে রূপান্তরিত হয় তাপশক্তি থেকে শব্দশক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে শব্দশক্তি, যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি, তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি। স্টিম ইঞ্জিনে সাধারণত কি করা হয়, যে কয়লা দিয়ে জলটাকে বাষ্পে পরিণত করা হয় এবং সেই যে বাষ্প তাপীয় শক্তিটা, সেই শক্তিটা কি হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ছয়ের দাগে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একটি স্টিম ইঞ্জিনে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মনে রাখবে স্টিম ইঞ্জিনে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে নিম্নলিখিত কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? ঠিক আছে, নিম্নলিখিত কোন ধরনের লেন্স আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, দীর্ঘ দৃষ্টির সমস্যাতে কি হয়, দীর্ঘ দৃষ্টিতে আমরা দূরের জিনিস দেখতে পাই কিন্তু কাছের জিনিস দেখতে আমাদের অসুবিধা হয়। ঠিক আছে, দীর্ঘ দৃষ্টি নামটা যদিও কিন্তু দেখতে সমস্যা হয় কাছের জিনিসগুলো, এবং সেক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করে থাকি। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, উত্তল লেন্স। তাহলে মনে রাখবে উত্তল লেন্স কি, দীর্ঘ দৃষ্টি সমস্যাতে ব্যবহার করা হয়, দীর্ঘ দৃষ্টিতে কি হয় না, উত্তল এই যে দীর্ঘ দৃষ্টি সমস্যাতে কাছের বস্তু দেখতে সমস্যা তৈরি হয়, কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। এবং এর জন্য যে উত্তল লেন্সটা ব্যবহার করি তার পাওয়ারটাকে আমরা বলি ধনাত্মক, প্লাস পাওয়ার। যখন বলি না চোখে প্লাস পাওয়ার রয়েছে, এই প্লাসটা কিসের জন্য হয়, যখন আমরা উত্তল লেন্স ব্যবহার করি দীর্ঘ দৃষ্টির সমস্যাতে আমাদের ব্যবহার করা হয়। আর এই যে অবতল লেন্সটা, অবতল লেন্সটা কিসে হয় মনে রাখবে, অবতল লেন্সটা হ্রস্ব দৃষ্টির জন্য ব্যবহার করা হয়। হ্রস্বদৃষ্টিতে কি হবে, দূরের জিনিস দেখতে সমস্যা তৈরি হয়। ঠিক আছে, দূরের জিনিস, এই হ্রস্বদৃষ্টিতে কি হয়, দূরের বস্তু দেখতে সমস্যা তৈরি হয়। দূরের জিনিস দেখতে সমস্যা হয়, সমস্যা তৈরি হয়। ঠিক আছে, তাহলে অবতল লেন্স হয়ে যাবে হ্রস্ব দৃষ্টির জন্য ব্যবহার করা হয়, দীর্ঘ দৃষ্টির জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করে থাকি। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। বার যে রাশির একক তা হলো একে তড়িৎ প্রবাহ, তাপ, তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ। মনে রাখবে বার সবসময় বায়ুমণ্ডলীয় চাপের একক, বায়ুমণ্ডলীয় চাপের একক। ঠিক আছে, ওয়ান বার মনে রাখবে এক বার, মানে 0.987 এটিএম, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ। এক বার সমান 0.987 বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তাহলে বার যে রাশির একক, আমাদের বায়ুমণ্ডলীয় চাপের একক বার। আচ্ছা, এই এটিএমটা কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সমান, এই যে এটিএমটা ওয়ান এটিএম, আমরা এক বায়ুমণ্ডলী প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যাকে বলি আমরা, সেটা হয়ে যাচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। মনে রাখবে এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয় লিখি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মনে রাখবে প্রমাণ এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভে চাপের সমান। ঠিক আছে, 76 সেন্টিমিটার পারস্তম্ভে চাপের সমান, মনে রাখবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। ক্যামেরায় যে লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্যামেরায় যে লেন্স ব্যবহৃত হয় সেটি হলো অপশান সি, উত্তল লেন্স। দেখো অপশান দেওয়া হয়েছিল অবতল লেন্স, বেলনাকার লেন্স, উত্তল লেন্স, কোনোটি নয়, ক্যামেরায় ব্যবহার করা হয় অপশান সি, উত্তল লেন্স। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে উত্তল লেন্স, ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স।
এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ক্ষমতার একক, দেখো ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কার্য বা সময়। মনে রাখবে ক্ষমতা সমান কার্য বাই সময়, ঠিক আছে? এবারে যদি কার্যের এসআই পদ্ধতিতে একক তুমি বের করো, কার্যের এসআই পদ্ধতিতে একক কি? জুল, আর সময় হচ্ছে সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এটাকে আমরা কি বলি? আমরা সাধারণত বলি কি, জুল পার সেকেন্ডকে বলি ওয়াট। এটাকে আমরা কি বলি? ওয়াট। দেখো অপশনগুলো ছিল ওয়াট, ওয়াট পার সেকেন্ড, জুল, কিলো জুল। তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাবে ওয়াট, ক্ষমতার একক হলো ওয়াট, ঠিক আছে? আর জুলটা কিসের একক? কার্যের একক, কৃতকার্যের একক। তাহলে আমাদের ক্ষমতার একক যেটা অপশন হয়ে যাবে, ক্ষমতার একক হলো ওয়াট, সঠিক উত্তর হয়ে যাবে ওয়াট, জুল পার সেকেন্ড, এটাকে আমরা ওয়াট বলি। পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, শূন্য হয়, একই হয়, হ্রাস পায়, ঠিক আছে? চারটে অপশন দেওয়া ছিল। পরম শূন্য উষ্ণতায় কি হয়? সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। মনে রাখবে পরম শূন্য উষ্ণতাটা কত? সেলসিয়াস। যদিও মাইনাস অনেক সময় অনেক জায়গাতে -273.15 ডিগ্রি লেখা থাকে, ঠিক আছে, তবে -273 ডিগ্রি সেলসিয়াস লিখলেও হবে। এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। আর এই -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা বলি কেলভিন স্কেলে জিরো কেলভিন টেম্পারেচার। অর্থাৎ কেলভিন স্কেলটা শুরুই হচ্ছে পরম শূন্য উষ্ণতা, জিরোকে, পরম শূন্য উষ্ণতায় জিরো ধরে আমরা কেলভিন স্কেল শুরু করছি। আর যদি সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার মান বলতে বলে, তাহলে হয়ে যাবে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কি বলছি? এই যে পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতা কোনটা? -273 ডিগ্রি সেলসিয়াস। এই পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এরপর পরবর্তী প্রশ্ন, ধাতুর ওপর দস্তার আবরণ দেওয়াকে কি বলা হয়? অপশন এ দেওয়া আছে স্মেল্টিং, অপশন বি দেওয়া আছে ভ্যালকানাইজেশন, অপশন সি দেওয়া আছে গ্যালভানাইজেশন, অপশন ডি আছে তড়িৎ লেপন। ধাতুর ওপর দস্তার আস্তরণ দেওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি গ্যালভানাইজেশন, ঠিক আছে? গ্যালভানাইজেশন হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ধাতুর ওপর দস্তার আস্তরণ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন, ঠিক আছে? মনে রাখবে গ্যালভানাইজেশন বলা হচ্ছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো কার্বাইট গ্যাস বাতি দিয়ে যে গ্যাসটি জ্বলে, চারটি অপশন দেওয়া রয়েছে, অ্যাসিটিলিন, ইথিলিন, মিথেন এবং ইথেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কার্বাইট গ্যাস বাতিতে যে গ্যাসটি চলে সেটা হলো অ্যাসিটিলিন গ্যাস, ঠিক আছে? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন সংকেত কি? অ্যাসিটিলিন C2H2, দুটো কার্বন দুটো হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। কার্বাইট গ্যাস বাতিতে যে গ্যাসটি চলে সেটি হয়ে যাবে অ্যাসিটিলিন, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পিতলের উপাদান হলো অপশন এ রূপো ও দস্তা, তামা ও দস্তা, তামা ও টিন এবং অপশন ডি তামা এবং রূপো, ঠিক আছে? পিতলের উপাদান, পিতলের উপাদান কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে পিতলের উপাদান তামা ও দস্তা, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পিতলের উপাদান কি? অপশন বি, সঠিক উত্তর হবে অপশন বি, তামা এবং দস্তা, ঠিক আছে? পিতলের উপাদান হবে তামা এবং দস্তা। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দার্শনিকের উল কাকে বলা হয়? তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, ঠিক আছে? দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয়, দার্শনিকের উল বলা হবে জিঙ্ক অক্সাইডকে, ঠিক আছে? দার্শনিকের উল বলা হবে জিঙ্ক অক্সাইডকে, সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইড, ZnO, এটাকে বলবো আমরা দার্শনিকের উল, ঠিক আছে? ZnO, জিঙ্ক অক্সাইড, দার্শনিকের উল বলা হবে জিঙ্ক অক্সাইডকে, সঠিক উত্তর অপশন ডি, জিঙ্ক অক্সাইড, এর সংকেত হয়ে যাচ্ছে ZnO, ঠিক আছে? আজকের ক্লাস এই অবধি, এর পরবর্তী দিনে আমরা আরও প্রশ্ন, গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব। অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, এবং আমাদের রেগুলার যে ক্লাসগুলো থাকছে সেগুলো তোমরা ফলো করতে থাকো।